আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নাহারের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি পোলাও রান্না করে দেখাবো। অল্প সময়ের মধ্যে পোলাওটা রান্না করা যায় এবং খুব ঝরঝরে হয়। প্রথমে একটা হাঁড়িতে আমি তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে ওই তেলের মধ্যেই আমি দারচিনি, এলাচ, তেজপাতা, অল্প কয়েকটা জিরা দিয়ে দিয়েছি, লবঙ্গ, শাহী জিরা, সামান্য এমনি এমনি জিরা, একটু নেড়ে চেড়ে নেব। পুড়ে যাতে না যায় একটু হালকা একটু ই করতে হবে। পোলার চালটা আমি 10 মিনিট ভিজে রেখেছিলাম, ধুয়ে তাটা পানি ঝরা দিয়ে রাখছিলাম। এবার চালটা দিয়ে দিলাম, চালটা একটু ভেজে নিতে হবে। চালটা একটু ভেজে নেবেন, যখন দেখবেন যে একটু দলা পাকাইতে আছে তখন মনে করবেন যে ভাজা হয়ে গেছে। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলাটা যেন আঁচ কম থাকে, খুব জোরে আঁচ দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে চাল। এবার আমি গরুর দুধ লিকুইড যেটা চাল করে ওইটা রেখে দিছিলাম, দুধ দিয়ে দিলাম আর গরম পানি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। পোলাওটা রান্না করা খুবই সহজ, যখন মন চাবে তখনই রান্না করে খেতে পারবেন। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আমি তখন দেইনি কারণ ভাজার সময় দিলে এটা একটু পুড়ে যায়, তো হালকা একটু তিতা তিতা লাগে এই কারণে। এখন দিয়ে দিলাম, একটু ঘেরান আসবে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আপনি নাড়াচাড়া দিয়ে ঢেকে দিবেন। পানি শুকিয়ে গেলে দমে রেখে দেব। এবার আমি ঘি দিবেন একটু, আমার ঘিটা ফ্রিজে ছিল তো যার কারণে একটু জমাট বাঁধা ছিল। এটা পরিমাণ মতো দিতে হবে, এটার কোনো মাপ নাই। নিজে বুঝে বুঝে দিতে হবে। কিশমিশ দিয়ে দিছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ঘ্রাণটা আসে। একটু ভিতরে ঢুকিয়ে দিছে যাতে ঘ্রাণটা আরো বেশি বের হয়, তাড়াতাড়ি বের হয় কারণে। আগে যে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, আরো সামান্য কিছু রেখে দিয়েছি ওইটা পরিবেশনের জন্য। এখন ঢেকে দিলাম, দমে রাখবো। দেখেন আমার
সিনেমা প্লটও কত ঝরঝরে হয়েছে। এটা হয়েছে মাপ ঠিক থাকলে প্লটটা ঝরঝরে হয়, পানির পরিমাণটা ঠিক রাখতে হয়, তাহলে আর সমস্যা হয় না। হয়ে গেছে আমার, সবাই ভালো থাকেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।